প্রকাশিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বুরাকের ছবি। এই যে দেখেন ছবিটা কি, এখানে আরবিতে লেখা আছে আবার আল বুরাক আন নাবাবী শরীফ, আবার লেখা আছে কি হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তার মানে কি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক, তাই না? কি আছে এটার ভিতরে, ঘোড়ার মতো চারটে পা আছে, ময়ূরের মতো আবার লেঞ্জা আছে, লেজ। আবার দেখেন এই বুরাকের মুখটা হচ্ছে মহিলার মতো, পাকিস্তানি মহিলাদের মতো এর মুখ, এবং বুরাকের ঠোঁটে লিপস্টিকও দেওয়া আছে, এবং এটারও নবীজির বুরাক বানানো হয়েছে। তা আমি কয়েকটা জায়গায় দেখলাম যে আসলে তখন তো ক্যামেরা ছিল না, তাহলে এই বুরাকের ছবি পাইল কীভাবে এই জাতি? আপনারা ছোটোবেলায় দেখেছেন যখন ফেসবুক ইউটিউব ইন্টারনেট ছিল না, কিছু কিছু মানুষ এগুলোকে এই যে প্রিন্ট দিত, বিভিন্ন প্রোডাকশন আছে যারা ওই যে ভ্যালেন্টাইন ডের কার্ড বানাইতো, বিয়ের কার্ড বানাইতো, তারপর প্রেম প্রস্তাবনার কার্ড যারা বানাইতো, এরা এই ছবিগুলো এখানে প্রিন্ট দিত। তখন গ্রামগঞ্জের মানুষ সহজ সরল এটাকে দেখে দেখে কাঁদতো, আবার আহারে এটাই নবীজির সেই বুরাক, কী সুন্দর ছিল বুরাকটা, চেহারা আবার বেড়া মানুষের মতো না কিন্তু, বেড়ি মানুষের মতো, মানে মেয়েদের মতো, ছেলেদের মতো না কিন্তু। আচ্ছা তারপরে আবার কী করছে, একে তো মহিলা আবার ওপরে মাথায় টুপিও দিছে। আচ্ছা ভালো কথা যে টুপি দেওয়া হলো, তো নবীজির বুরাক এটা কিভাবে আপনি বুঝলেন এটা যে নবীজির বুরাক? এক জায়গায় লেখা হয়েছে এই ছবিটা নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আঁকছেন, এখানেও কত বড় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। কতভাবে যে বাংলাদেশি ভারত পাকিস্তানের মানুষদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, আজকে আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো, এবং হয়তোবা আপনি বলবেন যে ছোটোবেলায় তো আমরাও এগুলো করেছি, আমরাও বিশ্বাস করেছি, কিন্তু এটা যে একেবারে মারাত্মক একটা বিষয় এবং আপনার আকীদার সাথে জড়িত। এবার আসেন আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি আঁকা, ছবি অঙ্কন করা, স্ট্রাকচারালি ছবিকে রূপ দেওয়া, এটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। আমরা যে মোবাইলে ছবি তুলি, ক্যামেরায় যে ছবিগুলো তুলি, এটা যখন আপনি প্রিন্ট দিবেন অথবা মূর্তির মতো আকার আকৃতি দিয়ে যখন আপনি এটাকে কোনো সত্তার রূপ দিবেন, তখন এটা সম্পূর্ণরূপে আপনার জন্য হারাম হয়ে যাবে। আর শুধুমাত্র মোবাইলে যদি ছবি বা পিকচার রাখেন, এটা কিন্তু একটা তরঙ্গ, যতক্ষণ আপনি প্রিন্ট না দিবেন এটা আপনার জন্য হারাম হবে না, তবে ওয়াহেতুক ছবি কোনো কাজ ছাড়া, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ছবি আঁকতে পারেন, এটা কোনো মুসলমান কেন, ইবলিসও বিশ্বাস করবে না, এটা ইবলিসও বিশ্বাস করবে না। তাহলে কী ছিল আসলে বুরাক, দেখতে কেমন ছিল, এবং বুরাকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বক্তব্যগুলো, সেগুলো আমরা হাদিসের দিকে এবার যাই, দেখেন কি বলছেন। বুরাক এটা বারকুন শব্দ থেকে, অর্থাৎ বিজলি, আকাশে যে বিজলি চমকায় না, বিদ্যুৎ গতিতে এই বুরাক চলতো। এর দৃষ্টিসীমা হতো যেখানে সে দাঁড়িয়ে থাকতো, তার চোখের সীমানা যতদূর পর্যন্ত যাইতো ততদূর পর্যন্ত পাটাকে ফেলতো, মানে আমরা এক কদম পরে পরবর্তী কদমটা ডিস্টেন্স হয় কতটুকু, 2 ফিট, 1.5 ফিট, 1 ফিট। আর বুরাকের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যাইতো পরবর্তী কদমটা তত দূরে পড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহনটি ছিল, তিরমিজির হাদিস অনুযায়ী পাওয়া যায়, গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট, রং ছিল সাদা, চলার গতি এমনই ক্ষিপ্র ছিল যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের খোর। তিরমিজির 3131 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। তাফসিরে তাবারিতে বলা হয়েছে কি, বুরাকটি দেখতে গাধা এবং খচ্চরের মাঝামাঝি ছিল, তার দুটি উরুর মধ্যে দুটি ডানা ছিল যা ছিল তার পা দুটির কাছাকাছি, অথচ এই ঘোড়ার পিঠের ওপরে লাগাইছে এবং ময়ূরের মতো চুল দিচ্ছে, মহিলার মতো আবার খোপা খোলা চুলও তারা ছড়িয়ে দিয়েছে। আচ্ছা তারপরে বুরাকের মুখ মানব আকৃতি প্রসঙ্গে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি সম্পূর্ণরূপে কি বলছেন, মেরাজ এবং বিজ্ঞান গ্রন্থে, এর হেকমত হচ্ছে এটি যুদ্ধের যন্ত্র নয়, অতএব এতে আরোহণ করা ভয়ের কিছু নেই, পিঠ থেকে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, এই আশ্চর্যজনক যন্ত্রের মাধ্যমে সাধারণ নিয়মের বাইরে অলৌকিক ভ্রমণ করে মহান মজেজা স্থাপনেরই উদ্দেশ্য করা হয়েছে। এই বুরাকের পিঠের উপরে জিন ছিল, জিন বলতে কি বসার একটা স্থান ছিল, মুখে ছিল লাগাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকাবে পা রাখলেন, এমন সময় বুরাক ঔদ্ধতা দেখালো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম তখন বলল, তোর পিঠে আজকে যিনি উঠবেন তিনি কে জানিস?
তিনি হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ নবী, আল্লাহর বিশেষ মেহমান হয়ে আজকে তিনি আসমানে ভ্রমণ করবেন। তখন এই বুড়াক একেবারে স্থির হয়ে যায় যখন নবীজির কথা শুনেছেন, সুবহানাল্লাহ। আর ইবনে ইসহাকের মতে বুড়াকটি তখন কাঁপতে থাকে, যখন নবীজি পিঠে উঠেছিলেন বুড়াকটা ভয় পেয়েছিল। প্রথম উদ্ধতা দেখাইছে, পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুড়াকের উপরে উঠেছেন বুড়াকটা ভয় পেয়েছে এবং কাঁপতেছিল যে আমার উপরে এত বড় মেহমান এবং সরাসরি আল্লাহর ইনভাইট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান করা মেহমান আমার পিঠের উপরে সওয়ার হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকে আরোহণ করলেন এবং মুহূর্তেই জেরুজালেম নগরের বাইতুল মাকদিসে উপস্থিত হয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটি পাথর ছিদ্র করে ওই বুড়াকটাকে আবার বেঁধে রাখলেন। তার মানে কি, বুড়াকের গতি কত কিলোমিটার? ঘন্টা 80 কিলোমিটার না, কিন্তু 60 কিলোমিটার না, ঘন্টায় মক্কা থেকে বাইতুল মাকদিসের দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। চোখের পলক ফেলানোর আগেই বুড়াক মক্কা থেকে 1500 কিলোমিটার চলে গেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ভুল কনসেপ্ট না রেখে ক্লিয়ার কনসেপ্টে থাকতে হবে। নবীজির বুড়াক মহিলাদের মতো হবে, আর ওই ঘোড়ার মতো একটা বানানো কাল্পনিক একটা রূপ দিয়ে মানুষের আবেগ ইমোশন নিয়ে যারা খেলা করে এরা মূলত ভণ্ডামি করে। বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, সীমিত। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।